জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া, গোটা জাতি উদ্বিগ্ন। রিজভি যুবদলের দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন, জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া চিকিৎসা হচ্ছে, কোনো প্রিজনারকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই, কিন্তু কারাবন্দী অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ বাংলাদেশ সহ বিশ্বে অজস্র নজির আছে। বর্তমান প্রধানমন্ত্রীও কারাবন্দী থাকা অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন। শুক্রবার 8 সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী যুবদল। এতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। রুহুল কবির রিজভি বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমার নামে আপনি মানহানি মামলা দিলে দিতে পারেন, আপনার লেখাপড়ায় ঘাটতি আছে, আপনার জানাশোনার ঘাটতি আছে। যে নেত্রী আপনাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, আপনি যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আপনার সেই সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2007 সালের জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল। 2008 সালের জুলাই মাসে কারাবন্দী থাকা অবস্থায় কারাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। যদিও তখনকার তত্ত্বাবধায়ক সরকার বলেছিল শেখ হাসিনার কানের যে সমস্যা এটার চিকিৎসা বাংলাদেশেও হতে পারে, কিন্তু শেখ হাসিনার চিকিৎসকরা যখন বললেন তার উন্নত চিকিৎসা দরকার, তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না কেন, এমন প্রশ্নে রেখে রিজভি বলেন, চিকিৎসকরা তো প্রতিদিনই বলছেন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, সরকারের নিপীড়ন ও নির্যাতনের কারণেই বেগম খালেদা জিয়ার উপর এতগুলো অসুখ আক্রমণ করেছে, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, গোটা জাতি উদ্বেগ উৎকণ্ঠায়। খালেদা জিয়ার কেন উন্নত চিকিৎসা হবে না পররাষ্ট্রমন্ত্রী? তিনি বলেন, রাশিয়ার বিরোধী নেতা লাভলিনকে সেখানকার একদলীয় কর্তৃত্ববাদী সরকার কারাদণ্ড দিয়েছিল। তিনি সাইবেরিয়া থেকে মস্কো আসার সময় অসুস্থ হয়ে পড়লে তার কারাদণ্ড স্থগিত রেখে তাকে বার্লিনে পাঠানো হলো উন্নত চিকিৎসার জন্য। এটা কি আপনি জানেন পররাষ্ট্রমন্ত্রী? আজ তো সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তাকে জিজ্ঞাসা করুন, কর্তৃত্ববাদী দেশেও এই ধরনের মানবিক আচরণ করা হয়। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, চীনের নোবেল বিজয়ী লুই জিয়াও ক্যান্সার আক্রান্ত হয়ে কারাগারে মারা যান, তার স্ত্রী লি জিয়াকেও কারারুদ্ধ করা হয়েছিল, কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে উন্নত চিকিৎসার জন্য কানাডা পাঠানো হয়েছিল। আপনি কি জানেন সৌদি আরবে ভিন্নমতের একজন লেখক ও ব্লগার বাদাও গৃহবন্দী থাকা অবস্থায় অসুস্থ হলে তাকে স্ত্রী ও সন্তান সহ উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানো হয়েছিল? সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এই মানবিক গুণাবলী থাকবে কেন? যে সরকার খুন গুম করে বিরোধী দলকে নিচ্ছিন্ন করার জন্য একের পর এক নীল নকশা করে, ধ্বংসযজ্ঞা অবলম্বন করে। পররাষ্ট্রমন্ত্রী, আপনি তো শুধু চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার মন মতো কথা বলেন, কোনো মানবিকতা মানবতা আপনার মধ্যে নেই। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের কথা উল্লেখ করে রিজভি বলেন, আপনি জানেন না বিএনপি কতটা মানবিক। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন আসম আব্দুর রব, তার উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, তাকে চিকিৎসার জন্য পাঠানোর আগে তার গ্রামের বাড়িতেও ঘুরিয়ে আনা হয়েছিল। এটা বিএনপির ইতিহাস, মানবতার ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস। আর যারা গণতন্ত্র হত্যা করে বাকশাল করে 2014 ও 2018 সালের নির্বাচন রাতে করে, দিনের বেলা নির্বাচন করতে সাহস পায় না তারা, তারাই তো অমানবিক। জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে তিলে তিলে ধ্বংস করার জন্য উন্নত চিকিৎসা হতে দেয় না, কারাগারে আটকে রাখে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আমরা তারুণ্যের সমাবেশ দেখেছি, এই তারুণ্যের সমাবেশে যত তরুণ দেখেছি আমার মনে হয় বাংলাদেশে আর কোনো তরুণ ছাত্রলীগ যুবলীগ করে না, হয় সন্ত্রাসী না হয় বখাটে, এরাই ছাত্রলীগ যুবলীগ করে। আর সব শানিত চেতনার তরুণরা জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল করে, এটা আমাদের বিশ্বাস। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মামুন হাসান,
সহসভাপতি নুরুল ইসলাম নয়ন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।